শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, জয় বিজয়। এখানে সিংহ দুয়ারের জন্য দুটো সিংহ, সেই আগের মতো স্টাইল। কিশোর দান শ্রী মায়াপুর, এই যে সেই কমল মন্দির, এদিকে সমাধি মন্দির, এটা সমাধি মন্দির না, আর এইদিকে মূল মন্দির। যাক, যা যা আছে সব দেখে নি। কমল মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে যে মন্দির সে সমাধি মন্দির, আর এইদিকে মানে মেন মন্দির। ইউটিউব চ্যানেলে মহামন্ত্র কীর্তন দেখুন, সাবস্ক্রাইব করুন, কি অরুণ ব্রহ্মচারী 2023 এই নামে। এই যে শ্রীকৃষ্ণ অর্জুন, এখানেও সব অনেক কিছু, এখানে অনেক গেস্ট হাউস, আর এখানে মনে হয় বিগ্রহ আছে ঠাকুরের। ওরকমই হবে। এই যে বাংলা হিন্দি ইংলিশ সব ভাষায় লেখা সমাধি মন্দির, আর এখানে এই প্রথম যে মহারাজের সমাধি সেটা দেখলাম। এদিকে একটা বন্ধ, আর এখানেও শ্রী মন্দির বন্ধ, রাধাকৃষ্ণ মহাপ্রভুর। চলো, একটা মন্দির আছে কিন্তু কোনো নাম নেই, যাই হোক দেখে আসি। তুলসী মহারানী কোথায়? কার পার্কিং আছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত মঠ। প্রেমে পাওয়া মুশকিল কাছের থেকে উঁচু জিনিস, যে লেখা নেই বলে জিজ্ঞেস করলাম এই প্রভুকে, বলে শ্রী চৈতন্য ভাগবত মঠ। এরা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, ঈশ্বর দান মায়াপূর্ণ দিয়া প্রচুর মঠ মন্দির। দেখি তাহলে সিংহদ্বার, সিংহ আছে আর জয় বিজয় আছে সব জায়গায়। এটা দেখে আসি, আগের মন্দিরটা বন্ধ ছিল, আসলে এমন টাইমে এসেছি বন্ধ, কিন্তু আগের মন্দিরটা তো খোলা ছিল। দেখি এই যে এটা পুকুর নাকি, এটা জল জমেছে মনে হচ্ছে মাটির উপর। ও ওই পুকুর বা বিল মতো ঝাঁপিয়ে এসছে মনে হয়। আরে ওই না, ওই ভাগছে দেখতে পাচ্ছি না, ওই পুকুর তো চলে এসছে। এখানে তো সব বন্ধ মনে হচ্ছে, এখানে কি প্রদর্শনী আছে? আবার পারমার্থিক প্রদর্শনী। এই তুলসী মহারানীর মঞ্চ তো বিশাল বড়, ক্যামেরা বোঝা যাবে না হয়তো। সব মন্দির এখন প্রায় বন্ধ, আমরা শুধু বাইরে থেকে দেখে চলে যাচ্ছি। ধূমপান এসে, এখানে ধূমপান করতে কেউ আসে? ভক্তির জায়গা এটা।